কৃতিকারীরা আবার ওই লাইটটা নিয়ে ডিস্টার্ব করতেছে। কুদরতের হাতে আমাদেরকে হেফাজত করেন। যদি আপনাদের ভালো না লাগে দয়া করে আপনারা সুন্দর জায়গা আছে বেরিয়ে যান, বিশৃঙ্খলা করেন না, অন্যকে এবং বিরক্ত করার জন্য মানে না। প্লিজ এই কোনাটা দিকে কেউ কথা বলবে না, আপনাদের একদম পায়ে হাত রেখে বলতেছে, অনুরোধ ইশারাতে ইশারাতে বলেন, ইশারাতে বলেন, দর্শক মনন করেন, মুখ সাবান বন্ধ রাখুন, মুখে কথা বলেন না, ধন্যবাদ। আর এই সাইডে লাইটটা দিয়ে না দয়া করে আর কেমন লাইট দিবেন না প্লিজ, আল্লাহ পাকের মজলিসকে কবুল করেন। যে কথাটা বলতেছিলাম, নবীজির বিরুদ্ধে নালি চলে গেল তার চাচা আবু তালিবের দরবারে, যে হে আবু তালিব, তোমার ভাতিজাকে ফিরাও। সমস্যা কি? সে তোমার পিতৃপুরুষ যারা আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। নবীজিকে ডাকলেন চাচা আবু তালিব, ডেকে বললেন হে ভাতিজা, তোমার দাদা আমার হাতে তুলে গিয়েছে, তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, তোমার বিরুদ্ধে অভিযোগ আমার কাছে কয়েকটা পয়েন্টের উপরে এসেছে। তুমি তোমার ধর্মের দাওয়াত দাও, কিন্তু বাপদাদার ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে কেন বলো? নবীজি জবাব না দিয়ে কান্না শুরু করলেন। চাচা আবু তালিব বললেন, কান্নার তো কারণ নাই, কাঁদো কেন? নবীজি বললেন, আমি জবাব কি দিব? আল্লাহ আমাকে তো এজন্যই প্রেরণ করেছেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন অন্য অন্য আদিয়ানে বাতেলা বাতিল ধর্মের উপরে দ্বীনে হক ইসলামকে বিজয়ী রূপে প্রকাশ করার জন্য। আর এটা করতে হলে ইসলাম কি আর ইসলাম ছাড়া অন্যগুলো কি এটা আমাকে বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন, মুহাম্মাদের উম্মত গোটা দুনিয়াতে এত দামি কেন? ঈসা নবীর উম্মত এত দামি না, মুসা নবীর উম্মত এত দামি না, আখিরি নবীর উম্মত এত দামি কেন? আল্লাহ তার কারণ বর্ণনা করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদিকে এত দামি বানাবার দুই কারণ। একদিকে তারা মানুষকে দিনের পথে ডাকবে, অপর দিকে মানুষকে অন্যায়ের পথে বারণ করবে। তার মানে নিজে নামাজ না পড়লেও অন্যদের নামাজের দাওয়াত দিবে, নিজে ইসলাম পালন না করলেও অন্যদেরকে ইসলামের পথে ডাকবে, ব্যাপারটা এমন না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, আহালকে বাঁচাও, এরপরের দায়িত্ব উম্মতকে বাঁচাও। আগে নিজে বাঁচো, এরপরে আহাল বাঁচাও,
তিন নাম্বার দায়িত্ব উম্মত বাঁচাও। আমরা নিজের চিন্তা আহালের চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তায় পাগল হয়ে আছি। উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। আর আমাদের বাংলাদেশের স্লোগান কি, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। আমি বলি, এই চিল্লাইবেন না, আমার কথা শেষ করতে দেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এগুলো বলতে হয়, বুঝার চেষ্টা করেন। আমি কি বলি, দেশ বাঁচাও বলার আগে কান ধরে টান দিলে মাথা যেমন চলে আসে, অতএব দেশ বাঁচাও বলার আগে আগে বলতে হবে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবার বাঁচাও, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, পরিবার বাঁচাও, মদের থেকে, জুয়ার থেকে, টাশের থেকে, গাঞ্জার থেকে, ক্যারামবোর্ড খেলার থেকে নিজেকে বাঁচাও, পরিবার বাঁচাও। নিজে বাঁচবা, পরিবার বাঁচবে, সমাজ বেঁচে যাবে, সমাজ বাঁচলে দেশ বাঁচাও বলা যাবে না, এমনিই দশ দেশ বেঁচে যাবে। দেশ বাঁচাও বলতে হবে না, এমনিই দেশ বেঁচে যাবে। আর আজীবন দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান দিলাম মদের বোতল নিয়ে, তাস খেলা নিয়ে, জুয়া খেলা নিয়ে, তাহলে আমার চরিত্র খারাপ, আমার পরিবারেরটা খারাপ। আমি যদি বাঁচতে না পারি, পরিবার বাঁচবে না, পরিবার না বাঁচলে সমাজ বাঁচবে না, সমাজ না বাঁচলে দেশ বাঁচবে না। নিজে বাঁচো, আহাল বাঁচাও, এরপরে উম্মত বাঁচাও। আর আমাদের এখন কি হালাত, নিজের চিন্তা পরে আহালের চিন্তা নাই, আর একজনের ছেলেরে নিয়ে টেনশন, আর একজন টুপিওয়ালারে নিয়ে টেনশন, নিজের কোনো খবর নাই। উম্মতের চিন্তা, ইসলাম কায়েম করো, ইসলাম কায়েম করো, বিপ্লব ঘটাও, দেশের মধ্যে বিপ্লব ঘটাও। তোমার দ্বারা কেয়ামতের আগের দিন পর্যন্ত দেশে বিপ্লব হবে না, যতদিন পর্যন্ত তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতের বিপ্লব না ঘটবে। তোমার মাথায় নবীর ইসলামের সুন্নত নাই, ইসলামের আদর্শ নবীর মহাব্বতের পোশাক নাই, প্রশ্ন করলেই বলে টুপির মধ্যেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, জামার মধ্যেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, পর্দার ভেতরেই কি ইসলাম, না পড়লে অসুবিধা কি, দস্তারখানে খাও না কেন বলে দস্তারখানের মধ্যেই কি ইসলাম, না খাইলে অসুবিধা কি, একটা একটা জিজ্ঞাসা করি আর তুমি প্রত্যেকটাকে ডিনাই করো, না করলে অসুবিধা কি, না করলে অসুবিধা কি, নবীর সুন্নতের কথা বললেই না হলে না করলে অসুবিধা কি, তো আল্লাহ যদি কয় তোর মতো বেদ্য জান্নাতে না দিলে অসুবিধা কি। বিপ্লব চাও, অস্ত্র ধারাইতেছে, অস্ত্র বিপ্লব করবে দেশে, তোর মতো বেঈমানের হাতে আর মুনাফিকের হাতে আল্লাহ ইসলামের বিপ্লব দিবেন না। শাহজালাল ইসলামের বিপ্লব করেছিলেন সিলেটের গৌর গোবিন্দকে, বাতেলকে চূড়ান্ত পরাজয় করেছিলেন শুধুমাত্র ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না। সে আজানও আছে, তাহাজ্জুদ আছে, অ্যাকশন হয় না কেন, অ্যাকশন হয় না কেন, না হওয়ার পেছনে কারণ, আমার হাতে তসবি পাগড়ি আর লাঠি আছে, আমার ছেলে মেয়ে রসুলের তরিকা মতো চলে না। হাজি সাহেব মসজিদের সিফার মধ্যে 1000 দানার তসবি টানে, আজানের আধা ঘন্টা আগে মসজিদে হাজির, কিও হাজি সাহেব খানা দানা খেয়েছেন বলে টাইট খানা খেয়েছে, কি দিয়ে খেলেন বলে 13 রকম ভর্তা, 14 রকম সবজি, 15 রকম মাছ, 17 রকম গোশত, বলে আপনি করেন কি, বলে যে তসবি টানি, বলে এত আয়োজন কেমনে হয়, বলে আমার ছেলে চাকুরি করে, বেতন কত, 20,000, 20,000 টাকায় মিয়া চলা, ঘর ভাড়া, বিদ্যুৎ, এত কিছু দিয়ে এত রকম
বলে বুঝবেন কি, ডান হাতে ২০ পাইলো এমনি হেমনে আরো ৩০, হ্যাঁ এমনি হেমনে আরো ৩০, এইয়া খাইয়া হাজি সাহেব কি তসবি টানতেছে মসজিদের গোড়ায়, আজানের আধা ঘন্টা আগে হাজির, তুমি বাইতুল্লার পার্শ্বে বসেও যদি বুকের সাথে দেওয়াল মিলাইয়া তসবি টানো আর আল্লাহ আল্লাহ ডাকো কেয়ামত পর্যন্ত, এই লোকটা বারবার বারবার লাইটটা নিয়ে ডিস্টার্ব করে বারবার, চরম মূর্খতা ছাড়া আর কিছু। মহামুসিবত, এইভাবে প্রোগ্রাম হয় কতদিক আর বুঝানো যায় যে এই মজলিশটা এত আদবওয়ালা মজলিশ, কিভাবে বুঝাইলে আপনারা ঠান্ডা হবেন? ওয়াজ তো আজকে এখানে নতুন করতে আসিনি, প্রত্যেক দিনই তো করতেছি, এরকম কেন করেন আপনারা? সব কথা খুলেও বলতে পারি না, এমন এক মুসিবত। দুষ্ট